এখন শুনবেন তোমার রেডিও অডিও সিরিজ তেঁতুল পাতায় নজন, আজ তৃতীয় পর্ব। এবারের পর্বে থাকছে জগদীশ গুপ্তর পয়োমুখম। মূল পাঠটি অক্ষয় রেখে শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য, এবারেও তার ব্যতিক্রম নেই। ক্লাসিক বাংলা ছোট গল্পের আসরে পয়োমুখম কেমন লাগলো শুনে জানাবেন কমেন্ট বক্সে। ভুল ত্রুটি যদি কিছু রয়ে যায় তার দায় আমাদেরই, শ্রোতা বন্ধুরা নিজগুণে ক্ষমা করে নেবেন, আমাদের ভরসা আছে। আশা রাখছি গল্পের রসভঙ্গ হবে না। এই অডিও পরিবেশনার সমস্ত সত্ত্ব সংরক্ষিত, কোনো পাইরেসির ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। শুরু হচ্ছে জগদীশ গুপ্তর পয়োমুখম। কলাপ সমাপ্ত হইয়া গেছে, মুগ্ধবোধ আরম্ভ হইয়াছে। ভূতনাথের কথা বলিতেছি, ভূতনাথ আয়ুর্বেদ শাস্ত্র অধ্যয়ন করিতেছে, কিন্তু কলাপই বলুন মুগ্ধবোধই বলুন, পাঠে তেমনি ভক্তি কি আগ্রহ তার নাই। মাঝে মাঝে সে ঠোঁট উল্টাইয়া মুখ বিশ্রী করিয়া ব্যাকরণের দিকে চাহিয়া চুপচাপ বসিয়া থাকে। ভূতনাথের পিতা কবিরাজ শ্রীকৃষ্ণকান্ত সেন শর্মা কবিভূষণ মহাশয় স্বয়ং পুত্রকে শিক্ষাদান করিতেছেন, কিন্তু আরম্ভে একটু বিলম্ব ঘটিয়া গেছে। ভূতনাথের বয়স গত অগ্রায়নে অষ্টাদশ উত্তীর্ণ হইয়া ঊনবিংশে পদার্পণ করিয়াছে। সন 1301 সালে তার জন্ম। ভূতনাথের মেধা কোনোদিনই তার নিজের অলঙ্কারের কি গুরুবর্গের অহংকারের বস্তু হইয়া ওঠে নাই। তা না হোক, মেধা মানবজাতির পৈতৃক সম্পত্তি নয়, আর ভগবান গৃহবিবাদে সালিসি করিতেও বসেন নাই যে মামলা বাঁচাইতে ভাণ্ডারের সমস্ত মেধা সবাইকে নিক্তির তৌলে সমান করিয়া মাপিয়া দিবেন। কিন্তু মেধা না থাকার পিচটানটা, যাহার দ্বারা কাটাইয়া উঠিয়া মানুষের গতিবেগ আর হৃদয়াবেগ সম্মুখের দিকে বাড়ে, সেই অধ্যাবসায়ও ভূতনাথের নাই বলিলে অযথা বেশি বলা হয় না। তাই 1617 বৎসর পর্যন্ত বিদ্যালয়ে তানা নানা করিয়া কাটাইয়া সর্বাপেক্ষা সহজ বিদ্যা আয়ুর্বেদ আয়ত্ত করিতে বদ্ধপরিকর সে নিশ্চয় হয় নাই, সম্মত হইয়াছে। শুভস্য শীঘ্রম সেই দিনই কাঠের সিন্ধুক খুলিয়া কৃষ্ণকান্ত কলাপ আর মুগ্ধবোধ বাহির করিয়া রৌদ্রে দিলেন। ভূতনাথ বই দুখানাকে চিনিত, তাহাদিগকে উঠোনের রৌদ্রে পিড়ির উপর স্থাপিত দেখিয়া সে আর যাহাই হোক খুশি হইল না। বই দুখানির দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া ভূতনাথ ফস করিয়া যে কথাটি বলিয়া ফেলিল তার মান কেহ রাখিল না। কথাটা কানে যাইবার পর কৃষ্ণকান্ত বক্র দৃষ্টিতে একবার ভূতনাথের দিকে চাহিয়া নিঃশব্দে অপেক্ষা করিতে লাগিলেন। ভূতনাথ সরিয়া গেলেই গৃহিণীকে গল্পটা শুনাইয়া দেবেন, এবং সে অবসর তখনই মিলিল। কৃষ্ণকান্ত বলিলেন, তোমার ছেলের বুদ্ধি শেষ পর্যন্ত এই বলদ দিয়ে টানাতে হবে দেখছি, ঠিক সেই রকম বলিয়া গম্ভীর হইয়া গেলেন। মাতঙ্গিনী বলিলেন, কি রকম? এক ছোঁড়াকে পাঠিয়েছে। কে? কোন গেরস্ত, একটা গল্প বলছি, পাঠিয়েছে দোকানে এক পয়সার বাতাস আনতে। তা দোকানি দিলে? ছোঁড়া গুনে বললেন মোটে পাঁচখানা। দোকানি খেপে উঠে বললে, পাঁচখানা নয় তো কি 25খানা দেবে? ঘিয়ের দর জানিস আজকাল? ছোঁড়া লজ্জা পেয়ে চলে এলো। বাড়িতে বললে, কি রে মোটে পাঁচখানা বাতাস এনেছিস এক পয়সায়? ছোঁড়া বললে, তাই দিলে মা, বললুম। তা দোকানি তেড়ে উঠল, বললে ঘিয়ের দর জানিস আজকাল? শুনে গিন্নির হাত গালে উঠে গেল। অবাক হয়ে বললেন, কি বজ্জার দোকানি গো, ঘিয়ের দর বেড়েছে তাতে বাতাস আর কি বলিয়া তুমুল শব্দে খানিকটা হাসিয়া লইয়া কৃষ্ণকান্ত বলিলেন, তোমার ভূতর বুদ্ধি সেই ছোঁড়ার মতো, কার্যকারণ সম্বন্ধ জ্ঞান একেবারে নেই। কিন্তু মাতঙ্গিনী হাসিতে পারিলেন না, পুত্রের অজ্ঞানতার উদ্দেশ্যে স্বামীর এই বিদ্রুপে বিমর্ষ হইয়া কহিলেন, কি করেছে কি বলছে? পড়বো কবরেজি, তাতে ব্যাকরণের কি দরকার? হ্যাঁ,
কৃষ্ণকান্ত না হাসিয়া বলিলেন, আয়ুর্বেদ শাস্ত্র খাঁটি সংস্কৃত ভাষায় লিখিত, ব্যাকরণের পর সাহিত্য, কাব্য, অলঙ্কার, ন্যায় প্রভৃতি, তারপর শাস্ত্র। ভূতনাথ মনে মনে বলিল, কচু। কৃষ্ণকান্ত অন্তর্যামী নন, ভূতনাথের কচু কথাটা টেরও পাইলেন না, বলিতে লাগিলেন, কাজেই সংস্কৃত হৃদয়ঙ্গম করতে হলে ব্যাকরণে ব্যুৎপত্তি হওয়া আগে দরকার, ইত্যাদি। দরকারি কথার কত ভাগের কত ভাগ তার কানে গেল তাহা ভূতনাথ নিজেই জানিতে পারিল না, ঘাড় গুঁজিয়া দাঁড়াইয়াছিল। কৃষ্ণকান্তের মুখের শব্দ বন্ধ হইতেই সেদিককার কর্তব্য শেষ হইয়াছে মনে করিয়া সে আপন কাজে গেল। কিন্তু ভূতনাথ মাঝে মাঝে মায়ের কাছে নালিশ করে, এ গাছের পাতা, ও গাছের মূল, এটার ছাল, ওটার কুড়ি, এই নিয়ে তো গোবরাজের কারবার, তা করতে মুগ্ধবোধ পড়ে কি হবে। বলিতে বলিতে অত্যন্ত মানসিক শ্রান্তির লক্ষণগুলি তার সর্ব শরীরে প্রকাশ পায়। মাতঙ্গিনী বলিলেন, আমি তো কিছু জানি নে রে বাবা। যাহা হোক, শাস্ত্রাধ্যয়নের উপক্রমণিকা অনাসক্ত গয়ং গচ্ছভাবে চলিতে লাগিল এবং পবিত্র শাস্ত্রসৌধের প্রথম সোপানে দাঁড়াইয়া সে জীবনের এমন একটা দরকারি কাজ শেষ করিয়া আনিল যাহার ফল প্রতিফল দুটোই নিরেট। তুস্তর কলাপের প্রস্তর চর্বণের চাইতে তা ঢের সংক্ষিপ্ত ও সরস, উদ্দেশ্য উচ্চ দরের। শুধু সনাতন শাস্ত্রীয় প্রথায় নরক নিবারক পুত্র লাভ। ভূতনাথ বিবাহ করিল, তখন তাহার বয়স 17 বৎসর কয়েক মাস মাত্র। স্ত্রী মণিমালিকা 9 বছরের, পণ সর্বসাকুল্যে 700 টাকা মাত্র। কলাপের সঙ্গে পাত্রের নিষ্ঠাহীন আলাপচারিতে পরের ঘরের অতগুলি টাকা আদায় হয় না। বিবাহের পূর্বে কৃষ্ণকান্ত কিঞ্চিত বিষয় বুদ্ধির আশ্রয় লইলেন, বৈবাহিক মহলে প্রচার করিয়া দিলেন। ভূতনাথ কলিকাতার বিখ্যাত প্রবীণ কবিরাজ শ্রী গোলক কৃষ্ণ দত্তগুপ্ত মহাশয়ের প্রিয়তম ছাত্র, ব্যাকরণ ও সাহিত্য প্রভৃতি সমাপ্ত করিয়া মূল শাস্ত্র অধ্যয়ন করিতেছে। আরও বলিলেন, 2-3টি পাশ করা ছেলের মূল্য এখন মাসিক 20-22 টাকার অধিক নয়। আয়ুর্বেদের দিকে দেশের নারীর টান যথার্থই ফিরিয়াছে, সুতরাং পশার দাঁড়াইয়া যাইতে আর বিলম্ব হইবে না, 2-3 বছরেই, ইত্যাদি। তাই 700 টাকা পণ। কৃষ্ণকান্ত নিজে দাঁড়াইয়া থাকিয়া ভূতনাথকে দিয়া ঔষধ প্রস্তুত করান, তৈল, ঘৃত, রসায়ন, অরিষ্ট, আসব, বিবিধ রোগাধিকারের শাস্ত্রোক্ত বিবিধ ঔষধ। কৃষ্ণকান্ত কাছে কিনারায় যখন রুগী দেখিতে যান তখন ভূতনাথকে সঙ্গে লইয়া যান, পথে আসিতে আসিতে বুঝাইয়া দেন রোগ লক্ষণ, কোন রসাধিক্য কোন রোগের হেতু, কিভাবে তার বিস্তৃতি ও নিবৃত্তি, পিত্ত, শ্লেষ্মা, বায়ুর কোনটা কুপিত হইয়া এই রোগীর রোগ কিভাবে জটিল করিয়া তুলিয়াছে, এমনই সব ভুয়ো দর্শনের কথা। ভূতনাথ গাছগাছড়া, ফলমূল কিছু কিছু চিনিয়াছে, তাহাদের গুণাবলী ও প্রয়োগ বৈচিত্র্যের সঙ্গেও কিছু কিছু পরিচয় ঘটিতেছে। মণি ছোট্টটি স্বামীর সঙ্গে তার ভাব হইয়াছে, ভূতনাথ মণিকে রাগায়, কাঁদায়, আবার খিলখিল করিয়া হাসায়ও। মাঝে মাঝে মণি যখন বাপের বাড়ির কথা ভাবিয়া মুখ ভার করিয়া থাকে তখন তাহাকে আড়ালে ডাকিয়া লইয়া সদুপদেশও দেয়, বলে, এই তোমার আপন বাড়ি। কিন্তু অবুজ মণি হঠাৎ অতটা উদার হইয়া উঠিতে পারে না, বলে, ধ্যাত, এ তো তোমাদের বাড়ি। আমাদের বাড়ি? ভূতনাথ বলে, তা বটে, কিন্তু তুমি যখন বড় হবে তখন বুঝবে, সে বাড়ি তোমার দাদা বৌদির, এই বাড়িই তোমার, তারপর ছেলেপিলে হলে। মণি এবার লজ্জা পাইয়া হাসে, বলে, থাক। মণির দুবারকার দুটি ভৎসনায় কত তফাত, ভূতনাথ তা বুঝে খুশি হইয়া উঠিয়া যায়। ভূতনাথের ছোট ভাই দেবনাথ ঘরে ঢুকিয়া বলে, তুমি বৌদি না ছাই, বলিয়া বুড়ো আঙুল দেখায়। মণি কথা কহে না। দেবনাথ বলে, বললুম দুটো আম ছাড়া নুন লঙ্কা মেখে খাই, তখন কথাই কওয়া হলো না, এখন দাদার সঙ্গে দেখা হচ্ছে, সোহাগের হাসি হচ্ছে, এই বয়সে শিখেছো ঢের।
মনির কিন্তু মনেও আসে না যে এই বয়সে দেবনাথও শিখিয়াছে ঢের। বেশ বেশ, চলো গো দিচ্ছি বলিয়া মনির লাফাইয়া ওঠে। মনির জ্বর হইল, উজ্জ্বল মনি ম্লান হইয়া গেল। কৃষ্ণকান্ত নাড়ি দেখিয়া বড়ি দিলেন, তাহাতে জ্বর ছাড়িল বটে কিন্তু প্রাণ রক্ষা হইল না। শেষ রাত্রি হইতে হঠাৎ ভেদ আরম্ভ হইয়া বেলা দুটার সময় মনির নাড়ি ছাড়িয়া গেল। সিঁথি ভরা সিঁদুর লইয়া লাল পেরে শাড়ি পরিয়া আলতায় পা রঞ্জিত করিয়া খেলার পুতুল একরত্তি মনি কাঠের আগুনে পুড়িয়া ছাই হইয়া গেল। মাতঙ্গিনী চোখের জল মুছিয়া স্বামীর সম্মুখে আসিয়া দাঁড়াইলেন, বলিলেন, হ্যাঁগা এক ফোঁটা ওষুধ তো দিলে না। কৃষ্ণকান্ত বড় বিঘ্ন, তাই গৃহিণীর দিকে চাহিয়া ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, দিলেও ফল হতো না, বুঝেই দিইনি। জম যে ব্যাধি পাঠায় তাকে আমরা দেখেই চিনি। আয়ুর্বেদের এই চরম দিব্যদৃষ্টির বিষয়। মাতঙ্গিনী কৃষ্ণকান্তের এতদিনের স্ত্রী হইয়াও বিন্দু বিসর্গও জানিতেন না। চোখে আঁচল দিয়া তিনি প্রস্থান করিলেন। মনির স্মৃতি মুছিবার নয়, এখনো যেন সে মাটিতে আঁচল লুটাইয়া উঠান ময় ঘুরিয়া বেড়াইতেছে। মা মা বলিয়া আপন পেটের মেয়েটির মতো অনুক্ষণ সে পায়ে পায়ে ঘুরিত। সে যে ছেলে মানুষ ইহা কেমন করিয়া ভুলিয়া যাইয়া তিনি মনির কাজের ভুল ধরিয়া ধমক দিতেন। মনির মুখখানি বিষণ্ন হইয়া উঠিত। এই ম্লান, এই উজ্জ্বল, পরক্ষণেই সে মা বলিয়া ঘেঁষিয়া আসিত। মাতঙ্গিনীর বুক ফাট ফাট করে, ভূতনাথও কাঁদিল বিস্তর। কলাপ কিছুদিন রোগীর প্রলাপের মতো অসহ্য হইয়া রহিল। সংসারে শোক তাপ আছেই, আবার ভগবতের ছায় মানুষ শোক তাপ ভুলিতেও পারে। দিন দিন দূরত্ব বাড়িতে বাড়িতে মনির শোক কৃষ্ণকান্তের ভগবতের ছায় গৃহ হইতে একেবারে নিষ্ক্রান্ত হইয়া গেল। ভূতনাথ পুনরায় কলাপে মন দিল। কৃষ্ণকান্ত ভূতনাথের পুনরায় বিবাহ দিলেন, বলিলেন, স্বয়ং শিব দুবার বিবাহ করিয়াছিলেন। কিন্তু অশৌচ মুক্তির পর অষ্টাহের মধ্যে শিবের পাত্রী স্থির হইয়া গিয়াছিল কিনা তাহা তিনি উল্লেখ করিলেন না। এবার পণ 550 টাকা, কিছু লোকসান গেল। মনি মরিয়া পাত্র হিসাবে ভূতনাথের জীবনে খাদ মিশাইয়া দিয়া গেছে, বৈবাহিক মূল্যের কিছু লাঘব হইয়াছে, তাই কৃষ্ণকান্তের 200 টাকা। কিন্তু বউটি এবারে আরো ভালো, চমৎকার একটা সুহোষিত প্রসন্ন লক্ষ্মীশ্রী অনুপমার মুখপদ্মে বিরাজ করিতেছে, যেন বালার কোষেন্দুর শোভিত উষা। সেই দিকে চাহিয়া মাতঙ্গিনীর চোখের পলক পড়িতে চায় না। অনুপমা শ্বশ্রুর দৃষ্টির অর্থ বুঝিয়া মুখ ফিরাইয়া হাসে। মাতঙ্গিনী ঘুরিয়া ফিরিয়া আসিয়া বধূর মুখের উপর একবার করিয়া চোখ বুলাইয়া যান, যেন তাঁর চতুর্দিকে খর রৌদ্র, তাঁর ঝাঁজে চক্ষু পীড়িত হইয়া ওঠে। তাই বধূর রূপের শীতাঞ্জন তিনি বারংবার চোখে মাখাইয়া লইয়া যান, কিন্তু অদৃষ্টে তাঁর দুঃখ লেখা ছিল। তাই একদিন আহ্লাদে গদগদ হইয়া মাতঙ্গিনী মনের কথাটাই বধূকে বলিতে গেলেন, কিন্তু কথাটা সুস্পষ্ট না হওয়ার ফল উল্টা দাঁড়াইয়া গেল। বৌমার খাস কামড়ায় যাইয়া মাতঙ্গিনী হাসিতে হাসিতে বলিলেন, বৌমা তোমার আর বাপের বাড়ি যাওয়া হবে না বাপু। অর্থাৎ তোমার ওই মুখখানিকে আর চোখের আড়াল করছি নে। কিন্তু বৌমা অন্তর্যামিনী নয়, শাশুড়ির অভিলাষ শুনিয়া অনুপমা তার অনুপম চক্ষু দুটি তুলিয়া সোজা মাতঙ্গিনীর দিকে চাহিল, এবং মাতঙ্গিনীর আশা আকাঙ্ক্ষার আহ্লাদ ঘূর্ণি বায়ুর মতো আবর্তিত হইতে হইতে কোথায় যে মিলাইয়া গেল, তার চিহ্নও রহিল না। সে দৃষ্টির অর্থ যে কি প্রাণ ভরা,
কিন্তু অপ্রকাশিত আশার পরেই যে কত কঠিন নিরাশ্বাস, উগ্র মনের কতখানি উত্তাপ যে ওই মুখখানির স্নিগ্ধ আবরণ ছাপাইয়া নিষ্পলক দৃষ্টির পথ ধরিয়া বাহির হইয়া আসিয়াছে, তাহা শুধু অনুভব করে মানুষের অঙ্গুষ্ঠ প্রমাণ প্রাণ পুত্তলি। মাতঙ্গিনীর প্রাণ বধূর সেই দৃষ্টির অগ্নিবর্ষণের সম্মুখে দাঁড়াইয়া থরথর করিয়া কাঁপিতে লাগিল। মাতঙ্গিনী সামলাইয়া লইয়া বলিলেন, কিছু মনে করো না মা, তোমার মুখখানি আসলে আমার। কথা কয়টি উচ্চারিত হইয়াই অশ্রু বেদনায় তার কণ্ঠ অবরুদ্ধ হইয়া গেল। একান্ত আপনার জ্ঞানে নতুন বধূর প্রতি এই তার প্রথম অসংকোচ মুক্ত প্রাণ সম্ভাষণ। বুক ভরা সোহাগের আরো কত কথা বলিবার ছিল, পাশানি তাহা বলিতে দিল না। মাতঙ্গিনীর মনে হইল আশা ভঙ্গের এই ব্যথাটা তিনি জন্মান্তরেও ভুলিতে পারিবেন না, কিন্তু ভুলিলেন, এবং ভুলিতে তাহাকে জন্মান্তরে পৌঁছিতে হইল না। দিন দিনেকের মধ্যেই তাহার মাতৃহৃদয় অজ্ঞান সন্তানের সুকুঠিন অপরাধ মার্জনা করিয়া তাহাকে পুনরায় তাহার উদার অঙ্গনে বরণ করিয়া লইল। ভূতনাথ কলাপ সমাধা করিয়া এখন মুগ্ধবোধ আরম্ভ করিয়াছে। পিত্ত বায়ু কফ ইহাদের কোনটার প্রাবল্য কোন নাড়িতে প্রকট হয়, পিতার উপদেশ তাহাও যেন সে অল্প অল্প হৃদয়ঙ্গম করিতে পারিতেছে। কিন্তু অনুপমা নাক সিটকায়, বলে, কবরেজি পরে কি হবে শুনি? ভূতনাথ বলে, কবরেজি তো আজকাল বেশ মানের কাজ হয়েছে, পয়সাও। তা জানি, কলকাতায় গিয়ে বসতে পারবে? ভূতনাথ যেন অপ্রস্তুতে পড়ে, বলে, দেশেও তো বেশ পয়সা আছে। আমাদের সেই বনমালী কবরেজের মতো কবরেজ হবে তো? তার তো নেংটি ঘোচে না, আমরা তাকে বলি বকরেজ মশাই। বলিয়া অনুপমা খিলখিল করিয়া হাসে, ভূতনাথ মর্মাহত হয়। কবিরাজিকে সে নিজেও বড় শ্রদ্ধার চক্ষে দেখে না। জঙ্গল কাটা আর শুকনো কাঁচা জঞ্জাল জড়ো করা কবিরাজি যে হাল ফ্যাশনের খুব বড় একটা গর্বের জিনিস, ইহাও সে মনে করে না। তবু কবিরাজি সে হইবে, অদৃষ্টের লিখন তাই। তাই নিজের স্ত্রীর মুখে সেই কবিরাজির প্রতি অপার অবজ্ঞার কথা শুনিয়া সে সত্যকার ক্লেশই পায়। কিন্তু অনুপমা মনি নয়, অনুপমাকে ধমক দিলে ধমকের প্রতিধ্বনি যাহা সঙ্গে সঙ্গে ফিরিয়া আসিবে তাহা মূল ধ্বনিকে বহু নিম্নে রাখিয়াই আসিবে, তাহা সে বেশ জানে। অনুপমা অন্যদিকে মুখ ফিরাইয়া থাকে, ভূতনাথ চলিয়া আসিতে পা তোলে। অনুপমা হঠাৎ জিজ্ঞাসা করে, তোমার নাম রেখেছিল কে? বাবা রেখেছিলেন। নামের মানে তো মহাদেব নয়? বলিয়া অনুপমা হাসিয়া আকুল হইয়া গেল। সম্মুখে হাসির মুক্তধারা, উদ্ভিন্ন নিটোল যৌবন, মুক্তামালার মতো দন্তপাটি, আরক্ত গণ্ডতট, ফুল্ল অধরপুট। কিন্তু ভূতনাথ ঘামিয়া অস্থির হইয়া ওঠে, ঠিক সে ধরিতে পারে না। কিন্তু তাহার মনের দুয়ারে কেমন একটা দুঃসংবাদ আসিয়া পৌঁছায়। অন্তরের অতি সুকোমল স্থানে সুতীক্ষ্ণ কাঁটার মতো একটা ব্যথা ফোটে। কাহার প্রচ্ছন্ন কায়ার নিষ্ঠুর একটা কালো ছায়া বুক জুড়িয়া পড়ে, চারিদিক অশ্রুকলঙ্কে মলিন হইয়া ওঠে। ভূতনাথ উঠিয়া পড়ে, ধরা গলায় বলে, আসি এখন। অনুপমা বলে, দন্তচূর্ণ পাখি চড়িয়ে এসেছ বুঝি, তা এসো। মাতঙ্গিনী ছেলের কাতর মুখ দেখেন, তার সর্বজ্ঞ মাতৃহৃদয়ের কাছে ভিতরের অনন্ত দুঃখের বার্তাটি ষোলোয়ানাই আসে। মনটি তার লুটাইয়া লুটাইয়া ভগবানের পা ধরিতে ছোটে। কৃষ্ণকান্ত একদিন প্রকাণ্ড এক টাকার তোরা সিন্ধুকে তুলিয়া মাতঙ্গিনীকে ডাকিয়া বলিলেন, বৌমাকে বিশেষ যত্ন আত্তি করো, ও লক্ষ্মীর অংশ প্রবল। মাতঙ্গিনী টাকার তোড়াটা দেখেন নাই,
হঠাৎ কথাটা বুঝিতে না পারিয়া স্বামীর মুখের দিকে চাহিয়া রহিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, এবার পাটে 2000 টাকা মুনাফা হয়েছে। তার তখনকার তৃপ্তিটুকু উপভোগের জিনিস। দেবনাথ সেখানে উপস্থিত ছিল। মাতঙ্গিনী কিছু বলিবার পূর্বেই সে বলিয়া উঠিল, মনি বউ ছিল ভালো, একটা কি এনেছো দাদাকে বিয়ে দিয়ে, ভুরু তুলেই আছে। কৃষ্ণকান্তের হাতে চড় খাইয়া দেবনাথের অনধিকার চর্চা বন্ধ হইয়া গেল। পুত্রবধূতে লক্ষ্মীর অংশ প্রবল হইলেও কৃষ্ণকান্তের মুনাফার টাকা পর্বৎসরই ওই পাটের টানেই বাহির হইয়া গেল। অনুপমার জ্বর হইয়াছে, জ্বর অল্পই, কিন্তু অনুপমা লাঠি ছুড়িয়া, কিল ছুড়িয়া, কাঁদিয়া, বায়না লইয়া, বাটি আছড়াইয়া, ঔষধ পত্র ফেলিয়া দিয়া এমন কাণ্ড বাঁধাইয়া তুলিল যেন লজ্জা সরম আর সহিষ্ণুতা বলিয়া সংসারে কোনো জিনিসই নাই। তাহার কাছে ধমক না খাইল এমন লোক নাই। মাতঙ্গিনী পত্র দিতে আসিয়া অকথ্য অপমানিত হইয়া গেলেন। ভূতনাথ চর খাইতে খাইতে বাঁচিয়া গেল। দেবনাথের দিকে তো সে পা তুলিল। যাহা হোক, বহু তাণ্ডব কাণ্ড দেখাইয়া জ্বর ছাড়িয়াছে, অনুপমা অন্নপত্র করিয়াছে। কিন্তু সেই দিনই ভোর রাত্রে ভেদ আরম্ভ হইয়া বিকাল নাগাদ তার ধাত বসিয়া গেল। অনুপমা মণিমালিকার অনুগমন করিল। মণি মরিয়াছিল বৈশাখের কাঁচা আম খাইয়া, অনুপমা মরিল অজীর্ণ রোগের উপর জিদ বেশে অতিরিক্ত গুরুপাক দ্রব্য উদরস্থ করিয়া। মাতঙ্গিনী কাঁদিলেন, ভূতনাথ কাঁদিল, দেবনাথও কাঁদিল। কৃষ্ণকান্ত প্রতিবেশীগণের সম্মুখে দাঁড়াইয়া বারংবার চক্ষু মার্জনা করিয়া শোক চিহ্ন গোপন করিতে লাগিলেন। বলিলেন, বড় জেদি এক মেয়ে ছিল ভাই। ভূতনা নতুনতর একটা আঘাত পাইল। মনির মৃত্যুতে যাহা সে পায় নাই, মনি তার যৌবনের সহচরী হইয়া ওঠে নাই। সে ছিল খেলার সামগ্রী, স্নেহের জিনিস, মিষ্ট দৌরাত্মের পাত্রী। অনুপমার নিরুপম রূপ দীপালির চতুর্দিকে যৌবনের যে রাস আয়োজন দিন দিন অপর্যাপ্ত নিবিড় হইয়া উঠিতেছিল, তাহারই আবেদন তাহার বুকে রক্তে দুর্নিভার জাগরণ আনিয়া দিয়াছে। অনুপমার সমস্ত অকারণ নির্মমতা, অতৃপ্ত তৃষ্ণার খরতাপে বাষ্প হইয়া দেখিতে দেখিতে ভূতনাথের মনোরাজ্য হইতে অদৃশ্য হইয়া যাইত। চক্ষুর সম্মুখে জ্বলিতে থাকিত তার দেহখানা, ইন্দ্রজালের আলোক উৎসবের মতো রূপ, তার চিরবিলাসিত বসন্তের কুসুমোৎসবের মতো যৌবন। তাহাদের অভাবে ভূতনাথের ভূত, ভবিষ্যৎ আর বর্তমানের দিগন্ত পর্যন্ত একেবারে রুক্ষ, শুষ্ক, কর্কশ হইয়া গেছে। ভূতনাথের কলাপ, মুগ্ধবোধ এবং পরবর্তী অন্যান্য গ্রন্থ তাড়াতাড়ি কাজ সারিয়া আলমারিতে যাইয়া উঠিয়াছে। এখন সে পুরাপুরি একজন কবিরাজ, কিন্তু বিবাহে তার আর ইচ্ছা নাই। কৃষ্ণকান্ত পুত্রের আচরণে দিন দিন অসহিষ্ণু হইয়া উঠিতেছেন। এইভাবে আর কিছুদিন চলিলেই সংসারের উপর তাহার আর কিছুমাত্র মার্জনার ভাব থাকিবে না, এ ভয়ও তিনি স্পষ্টই দেখাইয়া বেড়াইতেছেন। স্ত্রী হইয়াছে আজকালকার লোকের যেন মহাগুরুর সেরা, একটির নিপাতেই সে সম্পর্কে আর কাহাকেও যেন গ্রহণ করা যাইতে পারে না। আগেকারটা সেটা ধর্তব্যের মধ্যেই নয়। চলাচলম ইদং সর্বম, মরিবে তো সবাই, দুদিন আগে দুদিন পরে, মূর্খ আর বলে কাকে। স্ত্রী মারা গেলে তার ধ্যানেই যাবজ্জীবন কাটাইয়া দিতে হইবে, ইয়া কোন শাস্ত্রের কথা? এই শৌখিন সন্ন্যাসের ভান আধুনিকতার ফল, যেমন ব্যাপক তেমনি অসহ্য। মানুষ মরে বলিয়াই তো পৃথিবীতে মানুষের স্থান হয়, নতুবা এতদিন মানুষকে দলে দলে যাইয়া সমুদ্রে ঝাঁপাইয়া পড়িতে হইত। কিন্তু ভূতনাথ একেবারে নিষ্প্রিয়, ধিক্কারে, ভৎসনায়,
অভিযোগে দোহাইয়ে অনুজ্ঞায় অনুনয়ে কৃষ্ণকান্ত ভূতনাথকে ঘন ঘন নাস্তানাবুদ করিয়া ছাড়িয়া দিতে লাগিলেন। প্রত্যুত্তরে ভূতনাথ বলে, বাবা আমায় মার্জনা করুন, বিবাহে আর আমার রুচি নাই, বরং দেবনাথকে ধরুন, সেই সকল বিষয় আপনাদের স্বাদ পূর্ণ করবে। কৃষ্ণকান্তকে এসব কথা বলা বাহুল্য, কাহার দ্বারা তাহাদের স্বাদ আশা পূর্ণ হইবে তাহা তিনি পরিষ্কার জানেন। তবে কথা এই যে ভূতনাথকে ছাড়িয়া দিয়া দেবনাথকে ধরিতে তার আপাতত তেমন আগ্রহ নাই, নানা কারণে। দেবনাথের বিবাহের পরেই ভূতনাথের বিবাহোদ্যম এক্ষেত্রে সুক্ষত দৃষ্টিকটু না হইলেও ভূতনাথই অবশেষে আপত্তির এই অতিরিক্ত কারণটা দেখাইয়া যখন তখন বিরুদ্ধ দিকে জোর করিতে পারিবে। তারপর এই কারণেই পাত্রের বয়স খুবই অল্প হইলেও কন্যার দিক হইতে বয়স সম্বন্ধেই সন্দেহের একটা কথা উঠিতে পারে। দুইটি স্ত্রী মারা গিয়াছে, তারপর কনিষ্ঠের বিবাহ হইয়া গেছে, তারপর জ্যেষ্ঠের জন্য এই উদ্যোগ, বয়স বেশি না হইয়াই যায় না। এই সূত্র ধরিয়া পণকে আরও খাটো করিবার জন্য একটা টানাটানি চলিতে পারিবে। সুতরাং কৃষ্ণকান্ত প্রকাশ্যে বলিলেন, জ্যেষ্ঠ অকৃতদার অর্থাৎ বিপত্নিক অবস্থায় থাকতে কনিষ্ঠের বিবাহ সংস্কার শাস্ত্র এবং লোকাচার দুইয়েরই বিরোধী, প্রচণ্ড অকল্যাণকর একটা ব্যাপার। তারপর বলিলেন, এ তো নির্বোধেও জানে। দ্বিতীয়ত, ভূতনাথের গর্ভধারিণীর স্বাস্থ্য আজকাল ক্রমশই যেরূপ দ্রুত বেগে খারাপের দিকে যাইতেছে, তাহাতে তাহাকে এই বেলা একটা সহকারী না দিলে তার মৃত্যু ঘটিতেও পারে। তৃতীয়ত, শ্মশান বৈরাগ্য যৌবনের অপরিহার্য একটা ধর্ম হইলেও সেটাকেই জীবনে স্থায়ী করিয়া লইয়া প্রাণপণে তাহাকে পালন করিয়া যাইতে হইবে, এ ব্যবস্থা গোমুখেও দিবে না। চতুর্থত, যাক ওরাই কি যথেষ্ট নহে? মাতঙ্গিনী কিছু বলেন না, যম তাহাকে দুবার দাগা দিয়েছে, তাঁর বধূজীবন আর মাতৃজীবনের চিরলালিত আকাঙ্ক্ষাটি সে নিষ্ঠুর উপড়াইয়া লইয়া পায়ে দলিয়া দিয়েছে। সেই বিবর্ণ অকালে হৃদয়চ্যুত প্রিয়তম বস্তুটির দিকে চাহিয়া তাহার বুক কাঁপে, নিজের ক্লেশ ভুলিয়া তিনি পুত্রের কথাই ভাবেন, সে বুঝি অসুখী হইবে। সেদিকে নিস্তার পাইয়াও ভূতনাথ পিতৃদেবের অবিশ্রান্ত তাড়নায় মরিয়া হইয়াই একদিন বলিয়া দিল, যা ইচ্ছে করুন, বলিয়া সে বোধহয় কাঁদিতেই উঠিয়া গেল। উল্লাসের বিস্তৃত হাসিতে কৃষ্ণকান্তের মুখমণ্ডল ভরিয়া উঠিল। পণ ও পাত্র ঠিকই ছিল। দুদশ দিন অগ্রপশ্চাৎ কৃষ্ণকান্ত দুটিকেই ঘরে তুলিলেন, পণ 800 টাকা। ভূতনাথের বৈবাহিক জীবনে আরও খানিকটা খাদ মিশিলেও পাত্রীর রং ময়লা বলিয়া খাদের কথা উপক্ষকে কৃষ্ণকান্ত বিন্দু মাত্রও তুলিতে দিলেন না। বিনা পানির রং সুবিধার নয়, কালোই, সুবিধার মধ্যে তার চক্ষু দুটি আর ভ্রুযুগল, ভুরু দুটি টানা টানা, চক্ষু দুটি আবেশে ভরা। মাতঙ্গিনীর নিজের সুখ দুঃখ কোনোদিনই তার অন্তরের একান্ত নিজস্ব জিনিস হইয়া উঠিতে পারে নাই। জলের উপর পদ্মপত্র যেমন ভাসে, তেমনি করিয়া মাতঙ্গিনীর সর্বান্তকরণ সংসার পাথারের বুকের উপর ভাসিয়া বেড়ায়। পাথারে ঘা লাগিলেই তার বুক দুলিয়া ওঠে। মাতঙ্গিনী চোখে জল আসিতে দিলেন না। স্বামী তৃপ্ত হইবেন, পুত্র প্রীত হইবে, অম্লান বদনে তাই তিনি বিনা পানিকে তেমনি সোহাগে বরণ করিয়া লইলেন এবং তাহারই হৃদয়ের গাঢ় রসে নববধূ নূতন ভূমিতে পল্লবিত হইয়া উঠিতে লাগিল। কৃষ্ণকান্ত বলেন, বউ কেমন হয়েছে গো? মাতঙ্গিনী বলেন, লক্ষ্মীটি। কৃষ্ণকান্তের মনে পড়ে বিগত দুটির সম্পর্কেও মাতঙ্গিনী ধনধান্যদায়িনী ওই দেবীটিরই নামোল্লেখ করিয়াছিলেন। একটা গল্প তার মনে পড়িয়া যায়, কোথাকার এক তাঁতি, কিন্তু গল্পটি তার বলা হয় না।
মাতঙ্গিনীর দীর্ঘ নিঃশ্বাসের ছোট্ট একটা অস্ফুট শব্দ তার কানে আসে। দেবনাথ বলে, এই বৌদি আসল বৌদি, আগের দুটো ভালো ছিল না। একটু থামিয়া আবার বলে, প্রথমটা ছিল নেহাত ছোট, গরজ বুঝতো না, আর তার পরেরটা ছিল বদ মেজাজি, এইটা বেশ। মাতঙ্গিনীর প্রাণ ছাঁত করিয়া ওঠে, বলেন, বেশ কিসেরে? এই কথায় বার্তায় আলাপে আদরে বেশ শুনিয়া প্রখর মধ্যাহ্নের উপর মেঘের চঞ্চল ছায়ার মতো মাতঙ্গিনীর বুকের ভিতর দিয়া কিসের একটা সুশীতল মৃদু স্পর্শ ভাসিয়া যায়। কিন্তু পরক্ষণেই তিনি চমকিয়া ওঠেন। সারা জীবন ভরিয়া শুধু মানুষকে আপন করিয়া তুলিয়া তিনি দিনান্তের বহু পূর্বেই তাহাকে বিসর্জন দিয়া আসিয়াছেন, তবু আপন করিয়া লইবার মহালোলুপতা তার আজিও তেমনি জাগ্রত। মাতৃহৃদয়ের সে ক্ষুধা জম হরণ করিতে পারে নাই, প্রাণপণে সেই ক্ষুধাটিকে দমন করিবার চেষ্টা তাঁর আসিয়াছে। কিন্তু এই যে কথায় বার্তায় আলাপে আদরে বেশ। ভূতনাথ মণিকে হাত ধরিয়া টানিয়া কাছে লইত, তার ঘোমটা লইয়া কাড়াকাড়ি করিত। কত খেলা, কত আমোদ, কত কৌতুক! অনুপমাকে সে লুকাইয়া দেখিত, হঠাৎ দেখা দিত, নিজেকে সহস্র চতুর অভাবনীয় উপায়ে তৃপ্ত করিবার লালসায় সে ছটফট করিয়া বেড়াইত। কিন্তু বিনাপানির কাছে সে আসে শান্ত হৃদয়ে। ঝড়ের পর ঢেউ আপনি থামিয়া স্রোতের অন্তর ব্যাপিয়া শুধু একটা নিঃশব্দ ক্ষিপ্রতা রহিয়াছে। বিনাপানি জানে স্বামী পূর্বে দুবার বিবাহ করিয়াছিলেন, স্ত্রী দুটি সুন্দরী ছিল, সে কালো। মাতঙ্গিনী দুরুদুরু বুকে ভাবেন ছেলে অসুখী না হয়। তার মনের দুশ্চিন্তা মনেই পরিপাক পাইতে পাইতে সহসা একসময় দুঃসহ হইয়া শুধু একটি প্রশ্নেই আত্মপ্রকাশ করিতে চায়। বলেন, সব জানো তো বৌমা, আগেকার কথা? বিনাপানির বুঝিতে কিছুই বাকি থাকে না, বলে, জানি মা। তারপর মনে মনে বলে, আমি যে কালো। মাতঙ্গিনী তার মনের কথা কি করিয়া টের পান বিনাপানি তা জানে না। তার মুখ চুম্বন করিয়া বলেন, মা আমার কালো, কিন্তু কালোতেই কেমন মানিয়েছে। শাশুড়ির এই মমতাদ্র ছলনায় বিনাপানি একটু হাসে, হাত বাড়াইয়া শ্বশুর পায়ের ধুলা লইয়া বলে, তুমি ভেবো না মা। মাতঙ্গিনী অবাক হইয়া যান, তাঁর লুক্কায়িত উদ্বেগ কি করিয়া বধূর কাছে ধরা পড়িল। আশীর্বাদ করেন, জন্ম এতি হও মা। মণি শাশুড়ির সঙ্গে সঙ্গে ছায়ার মতো ঘুরিত, কতক ভয়ে কতক কৌতুকে। মনের কথা সে বুঝিত না, কাজ পণ্ড করাই তার দস্তুর ছিল, দুই বাত উত্তরাইয়া যাইত। মাতঙ্গিনী বকিয়া ঝুঁকিয়া পরক্ষণেই তাহাকে কোলের ভিতর টানিয়া লইতেন। মণিকে তিনি আপন পেটের অবোধ সন্তানের মতো ভালোবাসিয়াছিলেন। অনুপমা প্রকাশ্যে একেবারে হাতে কলমে পায়ে না ঠেলিলেও আমল প্রায়ই দিত না, দরদ বোঝা আর বুঝিয়া দেখা তার বড় ছিল না। তবু মাতঙ্গিনী তাহাকে ভালোবাসিয়াছিলেন পুত্রের প্রিয়তম বলিয়া। অলক্ষ্যে থাকিয়াই তিনি বুঝিতে পারিতেন বধূকে পাইয়া পুত্র এক হিসাবে চরিতার্থ হইয়াছে। কিন্তু বিনাপানি একেবারে অন্য রকম, অতিশয় শান্ত, অথচ এমন তীক্ষ্ণধি যে মাতঙ্গিনীর বিস্ময়ের অন্ত থাকে না। কি করিয়া অতটুকু মেয়ে তার মনের সুদূরতম প্রান্ত পর্যন্ত একেবারে যেন স্পষ্ট দেখিতে পায়। মাতঙ্গিনী পরের হাতের সেবা কখনো পান নাই, সেবা কি মধুর সামগ্রী, সে স্বাদ তিনি বিনাপানির হাতে প্রথম পাইলেন। অলক্ষ্যে থাকিয়াই মাতঙ্গিনীর সর্বান্তকরণ অশেষ সুখের সঙ্গে অনুভব করে পুত্রের মন বসিতেছে, এ বসায় কলরব নাই, উদ্যমতা নাই, বিক্ষোভ নাই, জয় পরাজয়ের শঙ্কার নিঃশ্বাসে
তাহা উত্তপ্ত নহে। এ বসা শুধু একটা রসঘন নির্মল মধুরতার মাঝে নিষ্কম্প শান্ত আত্মসমর্পণ। ভূতনাথের বসার হইয়াছে, কিন্তু সব জিনিসেরই মূল্যাদি অত্যধিক বাড়িয়া যাওয়ায় সংসারের নাই নাই রবটা যেন থামিয়াও থামে না। মাঝে মাঝে কৃষ্ণকান্তের নামে মানি অর্ডারে টাকা আসে, কে পাঠায় কেন পাঠায় কে জানে। কৃষ্ণকান্ত সাবধানে লুকাইয়া টাকাটি গ্রহণ করেন, কিন্তু হঠাৎ একদিন কিছুই লুকোনো রহিল না। দূরের এক রোগীর লোক আসিয়া কৃষ্ণকান্তকেই চাহিয়া বসিল, তাহার পরিবর্তে তরুণ কবিরাজ ভূতনাথকে সে কিছুতেই মঞ্জুর করিল না। রোগ বড় কঠিন। কৃষ্ণকান্ত অতীব অনিচ্ছার সহিত পালকিতে যাইয়া উঠিলেন এবং তাহার পালকিও দৃষ্টির বহির্ভূত হইয়া গেল। মানি অর্ডারও আসিয়া পড়িল। বিনাবাণীর পিতা পাঠাইয়াছেন 10টি টাকা। ভূতনাথের বুদ্ধি কলাপ অধ্যয়নকালেই স্থূল ছিল, কিন্তু আজকাল অন্তত বহিরাবরণ ছিন্ন করিবার মতো ধারালো হইয়াছে। টাকা 10টি পুরোভাগে রাখিয়া হুঁকায় দুটি টান দিতেই সমগ্র ব্যাপারটি তার কাছে সুস্পষ্ট হইয়া উঠিল। রঙের অপরাধে পুত্রবধূর পিতাকে মাসে মাসে জরিমানা দিতে হইতেছে, এবং এই ব্যাপারের শুরুর সুদূর ইতিহাসটাও তার অজ্ঞাত রহিল না। অপরাজিতাটিকে পরিত্যাগ করিয়া তিনি পুনরায় গোলাপ আহরণ করিয়া আনিবেন, যদি ওই এক কথাতেই ভীষণ ভয় পাইয়া কালো মেয়ের বাপ ছেলের বাপকে সংযত রাখিতেছেন। আরও একটা নিদারুণ অতি ভয়ঙ্কর সন্দেহ ধীরে ধীরে ভূতনাথের মনে স্থিতি লাভ করিতেছিল। কি হেতু অবলম্বন করিয়া এই অসহ্য সন্দেহের উদ্ভব, তাহা তাহার নিজের কাছেই একটা দুরূহ হেঁয়ালির মতো। অথচ সন্দেহটা যে আদৌ অমূলক নয় এ বিশ্বাসও অনিবার্য, যেন নিজেই তৈরি হইয়া উঠিয়াছে। কৃষ্ণকান্তের পালকি অনেক বেলায় উঠানে আসিয়া নামিল এবং তিনি বিশ্রামের জন্য অন্দরে না যাইয়া হাঁসফাঁস করিতে করিতে বাহিরের ঘরে ঢুকিয়াই এমনভাবে থমকাইয়া গেলেন যেন চুরি করিতে আসিয়া অন্ধকারে একেবারে পাহারা আড়ারি ঘাড়ে পড়িয়াছেন। ভূতনাথের কোলের কাছেই 10টি টাকা সাজানো রহিয়াছে এবং তাহার শ্বশুরের নাম সংবলিত কুপনখানিও রহিয়াছে। তাহারাই এই মহৌষধির কাজ করিয়াছে। ভূতনাথ টাকা 10টির দিকে চাহিয়া বলিল, শ্বশুর আপনাকে 10টা টাকা পাঠিয়েছেন কেন? কৃষ্ণকান্ত সহসা প্রগল্ভ হইয়া উঠিলেন, তত্তর করিয়া বলিয়া গেলেন, তোমাকে বোধহয় সাহায্য করেছেন অতি অমায়িক সজ্জন তিনি। একখানা চিঠিতে একবার লিখেছিলাম তোমার কথা, যে শ্রীমানের বড় টানাটানি, তাই বুঝি তিনি মেয়ে জামাইকে। বলিতে বলিতে কৃষ্ণকান্ত অমায়িক সজ্জন প্রেরিত টাকা 10টি তুলিয়া লইয়া পুত্রের সম্মুখ হইতে পালাইয়া যেন বাঁচিলেন। কিন্তু মানুষের দুষ্কৃতি অত সুলভে নিষ্কৃতি পায় না। ভূতনাথের পিতৃভক্তি যেন পিতাকেই পদে পদে তেমনি সবেগে অনুসরণ করিয়া নিঃশেষ হইয়া বাহির হইয়া গেল। তাহার উচ্চারিত মিথ্যা কথাগুলির বিনাশ কিন্তু অত সহজে ঘটিল না। তাদের ধ্বনি আর প্রতিধ্বনির পর প্রতিধ্বনি জাগিয়া প্রতি মুহূর্তে কঠিন হইতে কঠিনতর হইয়া দুর্ভাগ্য ভূতনাথের কর্ণ বিবরে আবর্তিত হইতেই লাগিল। ভূতনাথের শ্বশুর আর টাকা পাঠান না। ভূতনাথ অভয় দিয়া নিষেধ করিয়া তাহার জ্ঞান চক্ষু ফুটাইয়া দিয়াছে। সুযোগ পাইয়া অর্থাৎ জামাতাকে নিজের তরফে পাইয়া বলরামবাবু কৃষ্ণকান্তকে স্পষ্ট ভাষায় ধাপ্পাবাজ অর্থপিসাজ প্রভৃতি কুকথা না বলিলেও পরে যাহা বলিয়াছেন তাহা লাঠি উল্টাইয়া ধরিলে কোঁতকার মতো, ওই একই জিনিস। কৃষ্ণকান্ত পুত্রের সঙ্গে বাক্যালাপ এক প্রকার বন্ধই করিয়া দিয়াছেন, জন্মদাতা অপেক্ষা কন্যাদাতা সম্পর্কে হইল বড়, আর তারই স্বার্থ হইল বড়, মন ছেলের ইত্যাদি অসহ্য হইয়া সংস্কৃত এক শ্লোকই তিনি আওড়াইয়া দিলেন। মূর্খ পুত্রের জন্মদাতার যত কষ্ট সব সেই শ্লোকের অক্ষরে অক্ষরে বর্ণিত হইয়াছে।
বিনাপানির জ্বর, জ্বর অল্প কিন্তু তাহাতেই মাতঙ্গিনীর বুকের ভিতর পৃথিবীর দুশ্চিন্তা দাবাগ্নির দাহ লইয়া জ্বলিয়া উঠিয়াছে। আকুলি বিকুলি কেবলই মধুসূদনকে ডাকিয়া ডাকিয়া উৎকণ্ঠায় উদ্বেগে তার জিহ্বা শুকাইয়া অনুর কাঠ হইয়া গেছে। আর দুটি এমনি করিয়াই মায়া কাটাইয়াছিল, কিন্তু এবার মধুসূদন তাহার ডাকে বিচলিত হইয়া প্রাণরক্ষক দূত পাঠাইয়া দিলেন। সন্ধ্যার পর বিনাপানি একলাটি শুইয়া আছে। মাতঙ্গিনী এতক্ষণ তাহাকে কোলের কাছে করিয়া বসিয়াছিলেন, তাহাকে পথ্য দিয়া এই মাত্র উঠিয়া গেছেন। বৌমা কেমন আছো বলিয়া কৃষ্ণকান্ত আসিয়া দাঁড়াইলেন। বিনাপানি তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল, ভালোই আছি বাবা। কৃষ্ণকান্ত বলিলেন, কিছু খেয়েছো? খেয়েছি। কখন? এই এক্ষুনি খেলাম। তবে কিছুক্ষণ বাদে এই ওষুধটা খেয়ে ফেলো। বলিতে বলিতে কাপড়ের খুঁটের আড়াল হইতে খল বাহির করিলেন। বলিলেন, জ্বর যদি আবার আসে তবে ছেলে মানুষ বড় কষ্ট পাবে, আগে থেকেই সাবধান হওয়া ভালো। এই খাটের পায়ের কাছেই রইল কাগজ ঢাকা, হ্যাঁ নিজেই উঠে খেয়ে ফেলো। বিনাপানি কহিল, আচ্ছা। ভূতনাথ কোথায় ছিল কে জানে। কৃষ্ণকান্ত বাহির হইয়া যাইতেই সে সশব্যস্তে ঘরে ঢুকিয়া বলিল, বাবা এসেছিলেন দেখলাম, তিনি কি ওষুধ দিয়ে গেলেন? বিনাপানি বলিল, হ্যাঁ কেন? স্বামীর কণ্ঠস্বরের অর্থটা সে বুঝিতে পারিল। খাওনি তো? বিনাপানি নিরতিশয় বিস্মিত হইয়া শয্যার উপর উঠিয়া বসিল। এই ব্যাকুলতার অর্থ কি? বলিল, না কেন বলো না। কোথায় সে ওষুধ? খাটের ওই পায়ের কাছে ঢাকা রয়েছে দেখো। ভূতনাথ ঔষধের খল লইয়া বাহির হইয়া গেল। কৃষ্ণকান্ত কবিরাজ তাকিয়ায় ভর দিয়া অর্ধশায়িত অবস্থায় পরম তৃপ্তির সহিত চোখ বুঝিয়া শর্টকাট আনিতেছিলেন, কিন্তু এ সুখ তাঁর অদৃষ্টে টিকিল না। মানুষের পায়ের শব্দে চোখ খুলিয়াই তিনি সামনে যেন ভূত দেখিলেন। এমনই অপরিসীম ত্রাসে তার সর্বশরীর থরথর করিয়া কাঁপিয়া মুখ দিয়া কেবল একটি অর্ধোচ্চারিত স্বল্পজীবী আর্তনাদ বাহির হইয়া কণ্ঠ নিঃশব্দ হইয়া রইল। ভূতনাথ সেদিকে দৃক্পাত করিল না, একটু হাসিয়া বলিল, এ বউটার পরমায়ু আছে, তাই কলেরায় মরল না বাবা, পারেন তো নিজেই খেয়ে ফেলো। বলিয়া সে ঔষধ সমেত হাতের খল আরষ্ট কৃষ্ণকান্তের সম্মুখে নামাইয়া দিল।